Hello guys, good morning. তো আজকে সোমবার, আজকে অফিস যাবে, চারটার পর সকালে চলে এসেছি। মেয়ে অফিসে যাবে, ভাত পোস্ত আর তিল পাটা করে দিলাম, রুটি খেতেও ভালোবাসে, আর এটা খেলে বলে রোগা হয়ে যায়। ভালকি বাবু, চলো চলো এসো। এটা হচ্ছে এর খাবার। খাবারটা দিয়ে গেলাম, হাতে একটু জল দাও। এখন একজনকে দেখালাম, রাতে দেখাবো অন্য। তো এখন আমি চলে যাচ্ছি অফিসে, দেখাচ্ছি পরে। তাহলে তখন আমি বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হই, ততক্ষণ দেখে নিই পিঙ্কি কি করছে। সকাল থেকে আর পাত্তা নেই, আমি দেখি ও কি করছে, আর তোমরা দেখতে থাকো ও কি করছে। আরে তোমার ফ্রিজে কেন? এভরিওয়ান ওয়েলকাম টু ফ্লাই হাই। তো আজকে তোমাদের আমি ফ্রিজ থেকে ব্লগটা শুরু করছি, কারণ ববি অনেকক্ষণ আগে থেকে ব্লগটা শুরু করে দিয়েছে, আর আমি কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছি, তার ফ্রিজেই আমার কাজ ছিল, তাই ফোনটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর তোমাদের ব্লগটা মানে আমার ব্লগটা আমি ফ্রিজ থেকে চালু করছি। ববি ব্লগটা আগে দেখে নিও, তারপরে আমি শুরু করছি, কারণ ও এখন করছে যোগা, যোগা করছে। আর এই টাইমে আমি আমার সব কিছু রান্নাবান্না কাজগুলো যেটুকু ছুটখাটু আছে আমি সেটা সেরে নেবো, তারপরে আবার ববি যাবে, তারপর আবার আমার আসবে, ববি আমি করবো। তো চলো দেখো, তোমার ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে, চলো। বললাম যে ফ্রিজে আমার কাজ ছিল, তো ফ্রিজ থেকে আমি আমার মাছটা বের করে নিয়েছি, এখন এটা একটু ধুয়ে নেবো, কারণ একটু এখন ধুতে পারবো না, কারণ পুরো জমে ক্ষীর হয়ে গেছে। একটু ধুয়ে থাক, একটু বাইরে থাক, তার একটু নর্মাল টেম্পারেচার না হলে আমি ধুতে পারবো না, কোনো খুব ঠান্ডা ঠান্ডার মধ্যে, বরফের মধ্যে ঠান্ডা হাত দিলে আরও ঠান্ডা লাগছে। তো চলো, ততক্ষণে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপর পুজো দেবো, দেন আমি মাছের জায়গায় এসে আবার নাকামি মাটা মারবো। তো চলো, অফিস শেষ, এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি যোগা ক্লাস। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। তাহলে চলো যোগা ক্লাসে যাই, তারপর দেখাচ্ছি। ফ্রেশ হয়ে আমি চলে এসেছি, আর এখন দেবো পুজো। আর এই যে আমার যজ্ঞ, তোমাদের আমি দেখিয়ে দিই ওকে ভালো করে। সব কিছু ডান, অফিস ডান, এখন ব্যাক টু দ্য হোম। এগারোটায় বেরিয়ে এখন বাইরে ঢুকছি, অনেক টাফ লাইফ, অনেক টাফ লাইফ।
হচ্ছে মাছের মাথাটি বেগুনে একটা কষা কষা, যাতে একটা ভাতটা পদ দিয়ে পুরো ভাতটা খেয়ে নিতে পারি, সেরকম একটা প্রিপারেশন করছি ঝালঝাল ঝালঝাল করে। তো রান্নাটা হয়ে গেলে আবার দেখা করছি, তখন তখন দেখো বাবু কী করছে। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু এখন আমার ফ্রেশ হওয়া হয়নি। আমার কতগুলো চিটকে বাচ্চা আছে, সে তাদের নিয়ে একটু খেলা একটু কোলে নেওয়া এইসব করতে করতে টাইম চলে গেছে, এখন ফ্রেশ হয়নি। মা শুয়ে আছে, এখন করব হচ্ছে রুটি, রাতে ডিনার বানাবো ওদেরকে, ছোটো 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 বাচ্চা যারা আছে তাদেরকে খেতে দেবো। সকালে যাকে দেখলে খেতে দিয়ে এসেছিলাম ওকে খেতে দিতে যাবো, রাত্রিবেলা খেতে দিতে দিতে যান। তাহলে একটাকে দেখাই, এই হচ্ছে চুটকি একটা, একে কোলে নেব একটু কোটেছ না, এই যে হেঁটে ডাকছে, এ দেখো মা, ও বাবা খিদে পেয়ে গেছে না, অনেকক্ষণ সে সন্ধ্যেবেলা খেয়েছে, তো বাচ্চা তো বাচ্চাদের একটু তাড়াতাড়ি অনেকক্ষণ খিদে পেয়ে যায়, তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, খেয়েছে সন্ধ্যেবেলা বাবা খেতে দিয়ে দিয়েছে, সকাল দুপুরের খাবার আর বিকেলে যে খেতে দেওয়া হয় ওটা বাবা দিয়ে দেয়, আর রাত্রিবেলা এসে আমি দিই ওদেরকে। কি হয়েছে বাবা, দেখো দেখো তোমায় দেখাচ্ছে দেখো, তাহলে রুটি ফুটি করে নি ওদেরকে খেতে দিয়ে নি, তখন দেখবো তারপর দেখাচ্ছি তোমাদের কেমন। এখন অনেকজন আছে, দাঁড়াও তোমার দেখাচ্ছি আমি, শুধু এ নয় শুধু দেখো, ওয়ান এখানে, তিনজন, ওই যে দেখতে পাচ্ছ তিনখানা বাক্স, তিনখানা বাক্সের ভেতরেই আছে, আর ওদিকে একজন বসে আছে, আর কতজন আছে যারা বাইরে আছে, এদের নিয়ে যা চলে না সারাদিন ধরে, সারাদিন ধরে ক্যাঁ 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 করে দে, নাম নাম নাম, এবার নাম তো নেমে ওদের সাথে একটু গলা মিলিয়ে শো না, এনে ওদের সাথে গলা মিলিয়ে শো, কাজবাজ শুরু করি আবার, রাতে ডিনার এই হেনা তেনা, তারপরে গিয়ে শুতে পারবো। তাহলে ততক্ষণ দেখি ও কি করছে, আমি ফোন করলাম ফোন ধরলো না, কেন রে ফোন ধরলি না, কি করছিস তুই? আসলে ওরও অনেক ওখানে কাজ থাকে, তো ও অফিস থেকে ওখানে ফিরে, ও যেহেতু ওখানে একা থাকে ওখানে নিজের রাতে ডিনারটাকে নিজেই করতে হয়, কাজের সূত্রে যেহেতু কলকাতায় থাকে, আর ও এখানে যাতায়াত করতে পারে খুব শয়তান, এখানে থেকে যাতায়াত করলে একটু তাড়াতাড়ি সকালে উঠতে হবে, আর ওখানে এখানে যখন বেরোবে তখন ওখানে ঘুমাবে, তাই জন্য ও কি করে ওখান থেকেই যাবে, আসে শনিবার আসে, দেখি এবার যদি শনিবার আসে তাহলে আবার আমরা একসাথে থাকবো, ঠিক আছে। তাহলে আমি অফ করি, জামাটা চেঞ্জ করে নিই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে তো বিরিয়ানি খেতে তো আছে, আমার এটা আমার ছিল না, আমি তখন খাচ্ছিলাম বলে বাবাই সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আমার খাওয়া ডান, মায়ের খাওয়া শেষ, শুধু বাবা খাবে, ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, বাবা খাবে, বাবার খাবারটা বেড়ে রেখে এসছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, একটু শুয়ে পড়ি, আবার কাজ সেম জিনিস।